প্রথম ধাপে ২৪ পৌরসভায় ভোট গ্রহণ শেষে গণনার প্রস্তুতি। পঞ্চগড়ে নির্বাচনী কর্মকর্তার গাড়ি ভাঙচুর, দুই পৌরসভায় তিন প্রার্থীর ভোট বর্জন। দ্বিতীয় ধাপে আরও ১০০০ রোহিঙ্গাকে নেওয়া হচ্ছে ভাসানচর। রোহিঙ্গাদের নিয়ে উখিয়া থেকে চট্টগ্রামের পথে রওনা হয়েছে ৩০টি বাস। সুনামগঞ্জে বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার আসামি বাস চালকের সহকারী রশিদ গ্রেপ্তার, চালক গেটম্যান এখনও পলাতক। যুক্তরাজ্যে নতুন করোনার সাথে আংশিক মিল পেলেন চট্টগ্রামের গবেষকরা, নিশ্চিত করতে চলছে আরও পরীক্ষা নিরীক্ষা। একই রাস্তা বারবার খোঁড়াসহ অপরিকল্পিত উন্নয়ন কাজে ভোগান্তিতে সিলেটবাসী, ঠিকাদার ও সিটি কর্পোরেশনকে দায়ী। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারহানা লোপা, শিরোনাম জানাচ্ছিলাম। এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। প্রথম ধাপে ২৩ জেলার ২৪ পৌরসভায় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। এখন চলছে গণনার কাজ। এর আগে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পঞ্চগড়ে পৌর নির্বাচনে একটি কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন এক পুলিশ সদস্য। অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন পাবনার চাটমোহরের স্বতন্ত্র দুই মেয়র প্রার্থী। এছাড়াও খুলনার চালনা পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী আবুল খায়ের খান ভোট বর্জন করেন। প্রথম ধাপে ২৪ পৌরসভায় মেয়র পদে লড়ছেন ৯৩ জন, কাউন্সিলর পদে ৮৪৮ জন আর সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ২৬৬ জন। আগে বাস করো বর্তেয়ারি নিয়ে পথে এই গেছে, ওই একটা লাগে একটা লাগিয়ে গেছে, আর এবার তো সংক্ষেপে সুন্দর বলুন। ওই ব্যালটটা একটা বাক্সের মধ্যে থইতে, আর এখন ওই ইতে কম্পিউটারে দিয়েছি, টিপ দিয়ে টিপ দিয়ে। পৌরসভা নির্বাচন নিয়ে আরো বিস্তারিত জানাতে এবারে বরিশাল ও খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি বরিশালের উজিরপুরে, সেখানে আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, আপনি তো সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেছেন, তো বরিশালের ভোট কেন্দ্রগুলোতে এই নির্বাচনে আপনি ভোটার উপস্থিতি কেমন দেখেছেন? আমরা জেনেছি যে সকাল থেকেই জেনেছি সারা দেশেই কিন্তু উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি ছিল। জি ধন্যবাদ। আসলে আমি গত পৌর নির্বাচনেও শেষ করেছিলাম এই কেন্দ্র থেকে, এটি হচ্ছে উজিরপুরের ইচিলাদি স্কুল কেন্দ্র, এখান থেকে শেষ করেছিলাম। গতবারের নির্বাচন আর এবারের নির্বাচনে যদি আমি তফাতটা দেখি, সেটি হচ্ছে যে ফাঁকা আর একটি হচ্ছে ভরপুর। বরিশালে এবার যে পরিমাণ ভোটার দেখেছি সেটি ছিল অভাবনীয়, মানে আমরা বলবো যে ভোটের একটা সাফল্য এ পর্যন্ত। তো আপনি দেখুন যে এখন আর ভোটার নেই, ভোট শেষ, কেন্দ্রতে সমস্ত মেশিন গোছানো থেকে শুরু করে সবকিছু কাজগুলো চলছে। একটু পর সবগুলো এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার কাছে যাবে, সরকারি প্রিজাইডিং অফিসাররা তাদের সাথে বসে কাউন্টিং করবেন। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে উজিরপুর ইজলাদি কেন্দ্রের এই প্রবেশ দ্বারটির অবস্থা, সেখানে আপনার দেখুন যে সমর্থক যারা রয়েছে এখানে আমি দেখেছি বিভিন্ন দল, অর্থাৎ বিএনপির সমর্থক রয়েছে, আওয়ামী লীগের সমর্থক রয়েছে, রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরও সমর্থক রয়েছে, তারা ফলাফলের অপেক্ষাকৃতে রয়েছে। তার চেয়ে বেশি এখানে আরো বেশি যারা এই নির্বাচনটিকে আসলে অংশগ্রহণ মূলক এবং জমজমাট করে দিয়েছেন তারা হলেন কাউন্সিলর প্রার্থীরা, তো তাদেরও সমর্থকরা এখানে রয়েছেন। এবং এরা কি এদের উপস্থিতি কিন্তু আসলে এই নির্বাচনকে আজকে বরিশালে যেটুকু বলা যায়, যে আমরা বারবার যেটি বলতে এবারে নির্দ্বিধায় বলে বেড়াচ্ছি যে ভোটারদের একটি প্লাবন, দীর্ঘদিনের একটা পিয়াস যেটি ছিল যে ভোটার দেখার, ভোট কেন্দ্রে ভোটার দেখা, সেটি কিন্তু এবার মিটেছে। এখন
এই কেন্দ্রটিতে যদি আমরা বলি যে এখানে কতজন কত পার্সেন্ট ভোট আসলে পড়েছে, তো এখানকার যিনি ভোটের কর্মকর্তা রয়েছে তিনি বলেছেন যে এ পর্যন্ত 62 থেকে 65 ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তো যে ঘটনাটি ঘটেছে আসলে কিছু ভোটার তারা তাতে আসলে আঙুলের ছাপটি মেলেনি। আগেই জানিয়ে রাখি যে উজিরপুরে আসলে স্মার্ট কার্ড এখনো ইস্যু হয়নি, সুতরাং দ্বিতীয়বার যে আঙুলের ছাপ যাচাই বাছাই করার যে প্রক্রিয়াটি ছিল সেটি কিন্তু এখানে সম্পূর্ণ না হওয়ায় এখানে প্রায় আমার দেখা মতে 10 থেকে 12 জন ভোটারকে ফিরে যেতে দেখেছি এবং কোনো উপায় ছিল না যে একটা পার্সেন্টেজ মিনিমাম কি এখন যারা ভোটার ছিল তারা কিন্তু সেখানে ফিরে গেছে। তারপরেও যেটি বলবো যে বরিশালের নির্বাচন সুষ্ঠু এবং একটি ঘটনাও ঘটেনি, ম্যাজিস্ট্রেটরা যারা রয়েছেন তারা কিন্তু এবারে ওয়ারেন্ট হাতে নিয়ে মাঠে নেমেছিলেন, একটি ওয়ারেন্টও ইস্যু করতে হয়নি, অত্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন রয়েছে। এই হচ্ছে বরিশালের কথা। আমাদের এখন জানা দরকার খুলনা, তো খুলনায় ডাকুপে রয়েছেন আমাদের সহকর্মী শামীম, তো আমরা শামীমের কাছ থেকে জানবো যে খুলনা নির্বাচনের আজকের পৌর ডাকুপের পৌর নির্বাচনী প্রক্রিয়ার খবরাখবর। শামীম, সবাইকে একটু জানাবেন এবং আমাদের কিছু জানাবেন যে বরিশালের কথাটা আপনি শুনলেন, খুলনার অবস্থাটা কি এটুকু আপনি একটু আমাদেরকে জানান। মুরাদ, আপনি বরিশাল থেকে যেভাবে বলছিলেন আসলে খুলনার ডাকপের চালনা পৌরসভার নির্বাচন আজ হচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি চালনার শিশু কানন পিরিকারের কেন্দ্রে। তো আপনি যেমনটি বরিশাল বলছিলেন যে আসলে গতবার বরিশালের পৌরসভা নির্বাচনে ভোটারদের যে উপস্থিতি ছিল এবছর এবার তার চেয়ে অনেক বেশি। আসলে খুলনার চালনা পৌরসভা নির্বাচনের চিত্রও কিন্তু সেই প্রায় একই রকম, আসলে গতবারের চেয়ে কিন্তু এবছর ভোটার উপস্থিতি অনেক বেশি। আমি কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে 3:45 মিনিটে, তিনি যেটা বলছেন যে 3:45 মিনিটে তিনি বলছেন 3টা পর্যন্ত যে ভোট কাউন্ট হয়েছে 80% ভোট হয়েছে বলে তিনি কিছু আমাদেরকে জানিয়েছিলেন। এবং আমি এই পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, কেন্দ্রে ঘুরে কিন্তু আমি আসলে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য দেখেছি এবং ভোটারদের মধ্যে সতর্কতাও দেখেছি। তবে এর পাশাপাশি কিন্তু ভিন্ন চিত্র আছে, ভিন্ন অভিযোগ আছে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে। কিন্তু আসলে অভিযোগ করা হয়েছে যে তাদের ভোটারদের কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, সমর্থকদের আসলে বের করে দেওয়া হয়েছে, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং সেই অভিযোগ এনে 1:50 মিনিটে কিন্তু বিএনপি প্রার্থীর পক্ষ থেকে প্রধান যিনি নির্বাচনের এজেন্ট ছিলেন আব্দুল মান্নান খান, তিনি নির্বাচন বয়কট করেছেন। আর অপরদিকে নির্বাচনের অনিয়মের কিন্তু অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী ডক্টর অচিন্ত্য কুমার মুন্ডু, তিনি কিন্তু বলছেন যে নির্বাচনে কিন্তু বিভিন্ন জায়গায় অনিয়ম হয়েছে, তাদের কর্মী সমর্থকদেরকেও তো আসলে কেন্দ্রে ঢুকতে দেয়নি বা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে আসলে অভিযোগ করা হয়েছে। এবং তিনি আরো একটা অভিযোগ করেছেন যে 1 ঘন্টা সকালের দিকে 1 ঘন্টা পর্যন্ত কিন্তু ডক্টর অচিন্ত্য কুমার মন্ডলের যে প্রতীক জক প্রতীক কিন্তু আসলে ইভিএম এর মেশিনে চাপ দিলে কিন্তু জক প্রতীক দেখা যায়নি বলে তিনি অভিযোগ করেছিলেন। এবং তার এই অভিযোগ গুলো নিয়ে বিএনপি প্রার্থীর অভিযোগ গুলো নিয়ে একাধিকবার দায়িত্বশীল পর্যায়ে স্বামী অর্থাৎ এই একটি অভিযোগ ছাড়া আপনার কাছে যদি সংক্ষেপে জানতে চাই যে ইভিএম এ ভোট নেওয়া হয়েছে, মাত্র কিছুক্ষণ আগেই ভোট গ্রহণ শেষ হয়েছে, ফলাফল আসতে কত সময় লাগতে পারে? আমরা এখনো পর্যন্ত বলতে পারবো না, তার কারণ কি যদি 4টা পর্যন্ত ভোট গ্রহণের সময় আছে, কিন্তু তারপরেও বলা আছে যে কেন্দ্রের মধ্যে যারা উপস্থিত থাকবে তাদেরকে কিন্তু আসলে ভোট নেওয়া হবে বা তারা ভোট দেওয়ার সুযোগ পাবে। তো এখনো কিন্তু বিভিন্ন কেন্দ্রের মধ্যে অর্থাৎ কেন্দ্রের যে বাউন্ডারি আছে কেন্দ্রের মধ্যে কিন্তু অনেক ভোটাররাই আছেন এবং তাদের ভোট কিন্তু নেওয়া হচ্ছে, অথবা ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরে হয়তো বা 1/2 ঘন্টা 40 মিনিটের মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল দেওয়া শুরু করবে বলে কিন্তু আমাদেরকে আসলে নির্বাচন সংস্থা জানিয়েছে। তো এই ছিল আমাদের খুলনা এবং বরিশাল থেকে পৌর নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দ্বিতীয় দফায় স্বেচ্ছায় যেতে ছুক এমন আরও 1,000 রোহিঙ্গা পরিবার ভাষান্তর যাচ্ছেন। দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 3 দলে ভাগ হয়ে বাস যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 30টি বাস ও 20টি ট্রাকে করে সব রোহিঙ্গাদের নেওয়া হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাবে। সেখান থেকে মঙ্গলবার সকালে ভাষান্তরের উদ্দেশ্যে রওনা হবেন তারা। গত 4 ডিসেম্বর প্রথম দফায় 1,642 রোহিঙ্গা পরিবার স্বেচ্ছায় ভাষান্তরে গেছেন। এর আগে মালয়েশিয়া যাবার পথে সমুদ্র উপকূলে আটক 3 শতাধিক রোহিঙ্গাকেও সেখানে রাখা হয়েছে।
ভাসানচরে রোহিঙ্গাদের সব ধরনের দেখভাল করছে বাংলাদেশ সরকার। এছাড়া দেশি 22টি এনজিও আগামী এক বছর ভাসানচরে থাকা রোহিঙ্গাদের খাবার সহ অন্য সব সহযোগিতা দিচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, এবারের বহরে অর্থাৎ দ্বিতীয় ধাপে যারা যাচ্ছেন তাদের সংখ্যা কি প্রথম ধাপের চাইতে বেশি কিনা, এবং তারা ঠিক কখন আসলে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন? তৌফিক, প্রথম ধাপে যারা গেছেন তাদের চেয়ে দ্বিতীয় ধাপে যারা যাচ্ছেন তাদের সংখ্যাটা বেশি কিনা, এবং তারা ঠিক কখন আসলে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন? হ্যাঁ, প্রথম ধাপে যে গিয়েছিলেন তার চেয়ে কিন্তু এবারে সংখ্যাটা কম। এবারে সংখ্যাটা আমরা যে প্রাপ্ত তথ্য পেয়েছি 1,134 জন রোহিঙ্গা, তো তারা কিন্তু গতকাল থেকেই ওকিয়া ডিগ্রি কলেজ মাঠে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আজকে সকালে তাদের জন্য বেশ কিছু আনুষ্ঠানিকতা ছিল। সে এখন কিন্তু দুইটি ধাপে তারা উখিয়া থেকে রওনা হয়েছে। ইতিমধ্যে আমি এখন যে জায়গায় আছি, আমি আছি কক্সবাজার টেকনাফ যে মহাসড়ক আছে সেই মহাসড়কে ঠিক আধা ঘন্টা আগে 10টি বাস এই রাস্তা দিয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে চলে গেছে। তো ইতিমধ্যে আমরা দেখেছি 20টি বাস চলে গেছে চট্টগ্রামের উদ্দেশ্যে, এবং প্রথম ধাপে যেই 11:30 যে বাসটি ছেড়ে গিয়েছে ইতিমধ্যে আমরা তারা চট্টগ্রামের কাছাকাছি গিয়ে পৌঁছেছে বলে আমরা খবর পেয়েছি। তবে আরেকটি আরো 10টি বাস সন্ধ্যার পরেই রওনা দেওয়ার কথা রয়েছে, বিকেল কিংবা সন্ধ্যার মধ্যে সেটি রওনা দেওয়ার কথা রয়েছে। তবে এটি সম্পূর্ণ দেখভাল করছেন জাতীয় গোয়েন্দা সংস্থা, এটি দেখভাল করছেন, এবং রোহিঙ্গা যারা ভাসানচরে যাচ্ছে তাদের নিরাপত্তার জন্য আমরা মুড়ে মুড়ে পুলিশ দেখেছি, র্যাবের সদস্যরা দেখেছি, তো তাদের নিরাপত্তার জন্য তারা রয়েছেন। এবং যে সকল রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন তারা কিন্তু স্বেচ্ছায় যাচ্ছেন, আগে যারা রোহিঙ্গারা ভাসানচরে গিয়েছিল তাদের থেকে যে বার্তা এসেছে সেখানে ভালোভাবে তারা আছেন এবং নিরাপদে আছেন, তো সেই বার্তা পেয়ে কিন্তু এখন রোহিঙ্গারা যাচ্ছেন। তবে আরেকটি বিষয় আপনাকে যোগ করতে চাই, এই যে রোহিঙ্গারা যে ভাসানচরে এখন যারা আছেন যারা যাচ্ছেন তাদেরকে আগামীকালকে সকালে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে নিয়ে যাওয়া হবে। এবং এই যে রোহিঙ্গাদের স্থানান্তরের ক্ষেত্রে বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকে, তার মধ্যে অন্যতম কিন্তু করোনা পরীক্ষা করা, তো এই যে যারা যাচ্ছেন তাদের কি এরই মধ্যে করোনার পরীক্ষাটি সম্পন্ন হয়েছে কিনা, কি বিষয়ে কি তথ্য রয়েছে এই বিষয়ে আপনার কাছে? আসলে কক্সবাজার থেকে তাদের জন্য এই ধরনের কোনো কিছু করা হয়নি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রাম তাদেরকে চট্টগ্রামে পৌঁছানোর পর আজকে তারা চট্টগ্রামে রাত্রি যাপন করবেন, তাদের সার্বিক নিরাপত্তা এবং স্বাস্থ্য যে সুরক্ষার বিষয়টি সেটি চট্টগ্রামেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার অন্যতম আসামি বাস চালকের সহকারী রশিদকে গ্রেপ্তার করেছে পিবিআই। ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার বুড়াইগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই পুলিশের বিশেষ পুলিশ সুপার খালেদুজ্জামান জানান, সংস্থার একটি বিশেষ দল ছাতকের বুড়াইগাঁও এলাকায় রশিদের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাসের গেটম্যান ও চালক এখনও পলাতক, তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। শনিবার দিরাই থেকে সিলেট ফেরার পথে চলন্ত বাসে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বাসটির চালক ও সহকারী। নিজেকে বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয় ওই ছাত্রী। বর্তমানে ওই শিক্ষার্থী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। যাকে গ্রেফতার করছি সে বাসের হেল্পার ছিল, হেল্পার এবং চালক এবং গেটম্যান দুজন পলাতক হয়েছে, এবং হেল্পার তাকে আমরা আইডেন্টিফাই করেছি, ভিকটিম নিজেই সে আইডেন্টিফাই করেছে, ছবি দেখে আইডেন্টিফাই করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
এবার যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সঙ্গে চট্টগ্রামে পাওয়া ভাইরাসের আংশিক মিল পাওয়ার কথা জানালেন গবেষকরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ভাইরাসের জিন বিন্যাস করতে গিয়ে এই তথ্য পেয়েছেন। তবে বিষয়টি নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন গবেষকরা। চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে পাওয়া করোনা ভাইরাসের নমুনা নিয়ে গবেষণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নির্বাচিত ৪৬টি নমুনার মধ্যে ৩৩টির ৯৯ ভাগ জিনোম সিকোয়েন্স উন্মোচনে সফল হওয়ার কথা জানিয়েছেন তারা। গবেষকরা জানিয়েছেন বিভিন্ন এলাকার ৩০টি সিকোয়েন্সের ১২৬টি মিউটেশন বা রূপ পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৫টি মিউটেশন সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে। এছাড়া বিশ্বজুড়ে ব্যাপকভাবে ছড়ানো D614G রূপটির প্রাধান্য দেখা গেছে চট্টগ্রাম বিভাগেও। মিল পাওয়া গেছে বিভিন্ন দেশের নমুনার সঙ্গেও। প্রত্যেকটা জেলার সাথে কম বেশি ইউএসএর যে ভাইরাল ভাইরাসের যে জিনোম সিকোয়েন্স এটার সাথে আমরা মিলে এনসিবি এর যে ডাটাবেস আছে ওটার সাথে আমরা কম্পেয়ার করে আমরা এই তথ্যটা পাচ্ছি ব্লাস্ট করার পর। এরপর আমরা ইউরোপের সাথে মিল পেয়েছি, মধ্যপ্রাচ্যের কিছু দেশের সাথে মিল পেয়েছি, ইন্ডিয়ার সাথে পেয়েছি, জাপানের সাথে কয়েকটা পেয়েছি। তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ আবার আলাদা। সম্প্রতি আতঙ্ক ছড়ানো নতুন ধরনের করোনার ৬টি রূপের একটির সঙ্গে মিল পাওয়া গেছে চট্টগ্রামে পাওয়া করোনা ভাইরাসের। তবে বিষয়টি নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন গবেষকরা। নমুনায় আমাদের জিনোম সিকোয়েন্সে পেয়েছে তার মধ্যে একটা মিউটেশন ওই ৬টা মিউটেশনের সাথে ৬টা মিউটেশনের একটা, সব কয়টা মিউটেশন মিলিয়ে যে ভয়াবহতা কি প্রকাশ করছে ভাইরাসটা, নাকি শুধুমাত্র সিঙ্গেল একটা মিউটেশনের কারণে ভয়াবহতা প্রকাশ করছে, এ সম্পর্কে আরো ফার্দার গবেষণা দরকার আছে। গবেষকরা জানিয়েছেন এরই মধ্যে ১২টি নমুনার জিনের বিন্যাস গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাবেজে জমা দেওয়া হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জামালপুরে রোগী মৃত্যুর জেরে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো জেলার সরকারি হাসপাতালগুলোর বহির্বিভাগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তির মুখে পড়েছেন রোগী ও স্বজনরা। এদিকে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের করা মামলায় রোগীর ২ স্বজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে জামালপুর জেনারেল হাসপাতাল সহ জেলার সব সরকারি হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ রয়েছে। শুক্রবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে এক রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে। এ সময় কয়েকজন চিকিৎসককে মারধর ও আটক করে থানায় নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এর প্রতিবাদে সদর থানার ওসি সহ দোষীদের শাস্তির দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের ডাকে চলছে এই কর্মবিরতি। জামালপুর ডিস্ট্রিক্টে কোথাও কোনো ডাক্তার নেই, আমরা এখন কি করব এটার দ্রুত সমাধান চাই। এ বিষয়ে আরো জানাতে জামালপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী দুলাল হোসেন। দুলাল হোসেন, শুধু কি বহির বিভাগের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ রয়েছে নাকি সব ধরনের সেবাই সেখানে বন্ধ রয়েছে, এবং এই সমস্যার সমাধানে এখন পর্যন্ত কোন ধরনের উদ্যোগ নেওয়া হলো কিনা? জানেন যে গত শনিবার সন্ধ্যার পর থেকে জামালপুর জেলার জেনারেল হাসপাতাল এবং ৬টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেসরকারি যেসব বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলো রয়েছে এই সমস্ত হাসপাতালে কিন্তু বহির্বিভাগের চিকিৎসা বন্ধ রয়েছে। তো চিকিৎসকরা জানিয়েছেন যে তারা বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রাখলেও অন্তঃবিভাগ এমনকি জরুরি বিভাগের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তবে এই বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ থাকায় জেলার ২৬ লক্ষ লোকের যে মানুষের যে চিকিৎসা সেবা পাওয়ার কথা তা কিন্তু মোটেই পাচ্ছে না। অনেকের চিকিৎসা না পেয়ে ময়মনসিংহ এবং বিভিন্ন হাসপাতালে চলে যাচ্ছে। আমি সকাল থেকে দুপুর ৪টা পর্যন্ত হাসপাতালেই রয়েছি। এখানে দেখেছি যে অনেক রোগীরা কিন্তু চিকিৎসা সেবা না পেয়ে চলে গেছে এবং এইসব চিকিৎসা সেবা যাতে পায় সেজন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছে। আমার কথা হয়েছে জামালপুর জেলা সচিবের আহ্বায়ক এবং বিএমের এই সাধারণ সম্পাদক মুশায়েরও
শফিকুল ইসলাম রতন সাহেবের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আমাদের চিকিৎসা সেবা বন্ধ নয়, আমাদের যে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক এবং কর্মচারীদের যে মারধর, হামলা এবং এই ঘটনার সাথে পুলিশ সহ যারা জড়িত রয়েছে তাদের মধ্যে সদর থানার ওসিকে প্রত্যাহার এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিকে আমি জেলা প্রশাসকের এনামুল হকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এই হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজকে বিকেল 5টার মধ্যে আশা করছি খুব শীঘ্র এই সমস্যার সমাধান হবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, নরসিংদী এবং গোপালগঞ্জে 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে মারা গেছেন 2 ভাইসহ 3 জন। পুলিশ জানায় সকালে সামাদ, সবুজ ও রশিদ মোটরসাইকেল যোগে কাকবাড়ি পাড়া থেকে এলেঙ্গা যাচ্ছিলেন। সিঙ্গুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 1 জন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান 2 জন। নরসিংদীর বেলাবতে পণ্যবাহী 2 ট্রাকের সংঘর্ষে মারা গেছেন ট্রাক চালকের সহকারী সাইফুল ইসলাম। এ সময় আহত হয়েছেন আরও 3 জন। এছাড়া গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজি বাইক আরোহী 1 পল্লী চিকিৎসক মারা গেছেন। আহত হয়েছেন আরও 5 যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটি কর্পোরেশনের অপরিকল্পিত উন্নয়ন কাজে চরম ভোগান্তিতে সিলেট মহানগরীর বাসিন্দারা। নানা অজুহাতে একই রাস্তা বারবার খোঁড়া, নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখা ও নিরাপত্তা বেষ্টনী না দিয়ে নির্মাণ কাজ চালানোই প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এজন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। বেশ কয়েক বছর ধরেই সিলেট মহানগরীতে চলছে মূল সড়ক ও পাড়ামহল্লার বিভিন্ন রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ কাজ, কখনো পয়ঃ নিষ্কাশন, কখনো বিদ্যুৎ অথবা পানির লাইন মেরামতের নামে চলছে খোঁড়াখুঁড়ি। এতে সড়কে প্রায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ধুলোবালিতে নাজেহাল নগরবাসী। এসব রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা ও নিরাপত্তা বেষ্টনী না থাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। চলতি মাসেই অরক্ষিত নির্মাণাধীন ড্রেনে পড়ে মারা গেছেন শিক্ষক, নেতা ও ছড়াকার আব্দুল বাসিত মোহাম্মদ। আমার ভাই মারা গেছে, কিন্তু অনেকেই হয়তো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা যায়নি, কিন্তু আমি চাই না এটা আমার ভাইয়ের মতো আরেক ভাই যেন এরকম ইন্তেকার করে। দীর্ঘমেয়াদী অপরিকল্পিত উন্নয়ন কাজের ভোগান্তি নিরসনে মানববন্ধন করেছে সিলেটের সচেতন মহল। দীর্ঘ সময় নিয়ে নিম্নমানের এসব উন্নয়ন কাজ ঠিকাদারদের অর্থ লুপাটের কৌশল বলে অভিযোগ সচেতন নাগরিকদের। এটা প্রকল্পবাজি হচ্ছে, মূলত টাকা লুটপাটের একটি উৎসব চলছে। প্রথম উন্নয়নটা হোক নগরকর্তা এবং সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের মননের উন্নয়ন হোক, অনতি বিলম্বে এই কাজগুলো যাতে দ্রুত শেষ হয়, নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয় এবং একজন পরিকল্পনাবিদ, আমরা এখনো জানি না সিটি কর্পোরেশনে আছে কিনা, একজন পরিকল্পনাবিদের প্রয়োজন আছে। মেয়র বলছেন উন্নয়ন প্রকল্পের কাজের দ্রুত বাস্তবায়ন ও অনিয়ম বন্ধে নজরদারি বাড়ানো হচ্ছে। আমরা বারবার খোঁড়াখুঁড়ি না হওয়ার জন্য একবারে রাস্তা পিচ করার আগে সব খোঁড়াখুঁড়ি করতে যাচ্ছি, তো এখন করলেও ঠেকা না করলেও ঠেকা। ড্রাস্টিক অ্যাকশনে যাব এবং আমি ইতিমধ্যে ঠিকাদারকে মিটিং ডেকেছি যে প্রত্যেক ঠিকাদার যদি সুনির্দিষ্টভাবে তারা এই আইন না মানেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সিলেট নগরীর মহাপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব উন্নয়ন কাজ পরিকল্পিতভাবে দ্রুত বাস্তবায়নের দাবি নগরবাসীর। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ, নষ্ট হচ্ছে বিভিন্ন ফসলের ক্ষেত। চুয়াডাঙ্গায় আবার কমেছে তাপমাত্রা। সোমবার সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় 7.7 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমায় রাত থেকেই শীত বেশি অনুভূত হচ্ছে, এতে কষ্ট পাচ্ছেন নিম্ন আয়ের মানুষরা। কাজের সন্ধানে ঘরের বাইরে বের হয়ে ভোগান্তিতে পড়েছেন তারা। উত্তরের জেলা নীলফামারীতে তাপমাত্রা 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আজ 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের কারণে সময় মতো কাজে যোগ দিতে পারছেন না শ্রমিকরা। এছাড়া দিনাজপুরে 9.7, রংপুরে 12.3, তেঁতুলিয়ায় 9.0, কুড়িগ্রামের রাজারহাটে 9.8 এবং নওগাঁর বদলগাছিতে 8.2 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় এসব জেলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এছাড়া নষ্ট হচ্ছে বিভিন্ন সবজি ও ফসলের ক্ষেত।
এখন কুয়াশা 10টা বন্ধ 10 11টা বন্ধ আমাদের কামাই খুব কম ব্রাহ্মণ ট্রাভেল দিলে আমরা সাহায্য করলে হয় এটা ওটা করলে হয় খেটে খাওয়া মানুষ খুব অসুবিধার মধ্যে আছে শীতের কাপড় ছাড়া মানে বাইরে হওয়া খুব কঠিন দেশের উত্তর পশ্চিমাঞ্চলে আরও 2 থেকে 3 দিন চলবে শৈত্যপ্রবাহ এই সময়ের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহটির তীব্রতা বেড়ে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয় রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে 7.8 ডিগ্রি সেলসিয়াস এছাড়া 7 থেকে 9 ডিগ্রিতে নামে গোপালগঞ্জ ঈশ্বরদী শ্রীমঙ্গল তেঁতুলিয়া চুয়াডাঙ্গা যশোরের তাপমাত্রা আবহাওয়াবিদরা বলছেন উত্তর পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ চললেও রাজধানীতে এর খুব একটা প্রভাব পড়বে না তবে আগামী কয়েকদিনে ঢাকার তাপমাত্রাও কমবে পর্যটন মৌসুম হওয়ায় রাঙামাটির সাজেক ভ্যালিতে প্রতিদিনই প্রচুর পর্যটক ঘুরতে আসছেন পর্যটকদের আগমনে মুখরিত রুইলুই পাড়া ও কংলাক পাড়া ছুটির দিন ছাড়াও সপ্তাহের প্রতিদিনই সাজেক উপত্যকায় মেঘ দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা এছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উঁচু পাহাড় থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করছেন পর্যটকরা এখানে নিয়মিত মেঘের দেখা মিলছে সাজেকের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন মৌসুম এমন ভিড় থাকবে বলে আশা করছে সাজেকের পর্যটন সংশ্লিষ্টরা অতিথি বাড়ায় খুশি হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরাও তবে করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মানছেন না পর্যটকরা পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী কক্সবাজারের চকরিয়ায় পাহাড় আর নদীর মেলবন্ধন জানান দিচ্ছে নতুন এক পর্যটন সম্ভাবনা মাতামুহুরি নদীর পাশে 100 একর জমি নিয়ে গড়ে তোলা হচ্ছে পর্যটন স্পট নিভৃতে নিসর্গ প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগের জন্য শিগগিরই সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের কথা জানিয়েছে প্রশাসন মাতামুহুরি নদী ঘেঁষা গ্রাম মানিকপুর সুরাজপুর কক্সবাজারের চকরিয়া উপজেলায় অবস্থান এই গ্রামের নদী পাহাড়ের মিতালির নৈসর্গিক সৌন্দর্যের দেখা মেলে এখানে এলাকাটিতে কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে 100 একর জুড়ে গড়ে তোলা হচ্ছে পর্যটন কেন্দ্র এর নাম দেয়া হয়েছে নিভৃতি নিসর্গ এখানে আমাদের পর্যটন শিল্পের বিকাশে অনেক সম্ভাবনা আছে আমাদের পাহাড় নদী এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে শ্বেত পাহাড়ের পাদদেশে এই অপরূপ সৌন্দর্যময় জায়গাটাকে আমরা আরও পর্যটকদের আসার উপযোগী করা পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে সেই ব্যবস্থা আমরা করব এলাকাটি ঘিরে পর্যটনের বিপুল সম্ভাবনা দেখছেন জনপ্রতিনিধিরা আমাদের বর্তমান যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খুব উদ্যোগী এবং এই কাজ করার জন্য এখানে নিরাপত্তার কোনো অসুবিধে নেই আমরা ইতিমধ্যে আমরা কাজ আরম্ভ করেছি এবং জেলা প্রশাসক মহোদয় এসেছেন উনি আমি মনে হয় এখানে আমরা আরও বেশি করে কাজ করতে পারবো এবং আমরা চাই এই সুরজপুর মানিকপুর পর্যটনকে বাংলাদেশ দেখবে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে পর্যটন কেন্দ্রটি জনপ্রিয় হয়ে উঠতে বেশি সময় লাগবে না বলে মত অনেকের তৌফিকুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ কক্সবাজার আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব আর টুইটারে ধন্যবাদ সবাইকে